ভয়াবহ রূপ ধারণ করেছে স্পেনের উত্তরাঞ্চলের দাবানল, গ্রাস করছে একের পর এক বনভূমি, বাদ যাচ্ছে না ফসলি জমিও। লোকালয়ের খুব কাছে ছড়িয়ে পড়ায় উত্তরাঞ্চলের কয়েকটি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন, বন্ধ করে দেয়া হয়েছে পাহাড়ি রাস্তা ও হাইওয়ে। এতে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকল বাহিনীর 600+ কর্মী, জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে বিমান ও হেলিকপ্টার। তবে শুষ্ক আবহাওয়া আর তীব্র বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল বিভাগ। স্থানীয় প্রশাসন বলছে ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়ে দাবানল সৃষ্টি করা হয়েছে, এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এর সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। রয়টার্স জানিয়েছে বনাঞ্চলে ইচ্ছাকৃতভাবে আগুন লাগালে সর্বোচ্চ 30 বছরের সাজার বিধান রয়েছে স্পেনে। এদিকে দাবানলে পুড়ে চলেছে থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের দুটি পাহাড়, এরই মধ্যে প্রায় 300 একরের মতো বনভূমি পুড়ে গেছে। দাবানলের কারণে দুটি শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। তবে দমকল কর্মীদের চেষ্টায় আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।